আল্লাহ হাবিব সাল্লাস্লাম বলছেন মন্রা মুফতালিন যদি কোনো মানুষ কোনো অসুস্থ মানুষকে দেখে কোন পরীক্ষায় পড়ে গেছে এমন ব্যক্তিকে দেখে ফাকালা সে তখন ওটা দেখে বলবে আলহামদুলিল্লাহ এ দোয়াটি যদি পড়ে প্রিয়নী বলছেন লাম ওই মুসিবত তাকে আর স্পর্শ করবে না যখন কোনো অসুস্থ মানুষকে আমরা দেখব তখন ওই অসুস্থতায় যেন আমরা পড়ে না যাই সেজন্য আমরা রসুল্লা সাল্লা সাল্লাম থেকে শিখা আরেকটি আমল করতে চাই আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলছেন যদি কোনো মানুষ কোনো অসুস্থ মানুষকে দেখে কোনো পরীক্ষায় পড়ে গেছে এমন ব্যক্তিকে দেখে ফাকালা সে তখন ওটা দেখে বলবে আলহামদুলিল্লাহ এই দোয়াটি যদি পড়ে প্রিয় নবী বলছেন লাম ইউসি বহু জায়ালিকাল বেলাউ ওই মসিবত তাকে আর স্পর্শ করবে না সব আল্লাহ আল্লাহর হাবিবের শিখানো এই দোয়াটি আমাদের মুখস্থ করা দরকার আলহামদুলিল্লাহ ইল্লাদি আফানি মিম্মা তেলাহু ও ফদ্দালানি আলা কেসির মিম্মান খালাকা তফদিলা সমস্ত প্রশংসা আল্লাহর যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন ওই বিপদ থেকে ওই অসুস্থতা থেকে যা আল্লাহ তাকে দিয়েছেন ল্যাংড়া মানুষকে দেখে দেওয়া পড়ুন আল্লাহ তাকে ল্যাংড়া বানিয়েছে তা থেকে আমাকে হেফাজত করেছে যে ব্যক্তি দারুণভাবে ক্যান্সারে আক্রান্ত অথবা অন্য কোনো বড় মাপের ডিজিজে আক্রান্ত আপনি আল্লাহকে বললেন শুক্রিয়া আল্লাহ তোমার তাকে তুমি যে বিপদ দিয়েছ ক্যান্সার দিয়েছ আমাকে তুমি হেফাজত করেছ এবং আল্লাহ তোমার শুক্রিয়া আনি আইলির ইন মিমান খালাক তুমি তো কত মাকলোক বানিয়েছ তুমি সবার উপরে আমাকে সম্মান দিয়েছ ইজ্জত দিয়েছ লাই ইনসাকারতুম ল্যা জিদ্যান্নাকুম প্রিয়নবী সাল্লা সাল্লাম বানিয়ে কোনো কথা বলতেন না এই যে দোয়া পড়লে আর এই অসুস্থতা ও ব্যক্তিকে স্পর্শ করবে না এটা রাসুরুল্লাহ বানিয়ে বলেননি লাইন সাকারতুম লি নাকুম ওই আয়াতেরই ব্যাখ্যা আমার কাছে মনে হচ্ছে কারণ সে আল্লাহর প্রশংসা করেছে আর আল্লাহ তালা বলেছেন তোমরা যদি আমার কৃতজ্ঞ হও আমার প্রতি প্রশংসা জ্ঞাপন নাকুম আমি অবশ্যই তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব এই জন্য দোয়াটি যে ব্যক্তি পড়বে ও ব্যক্তি আল্লাহ তালা ওই অসুস্থতা থেকে তাকে হেফাজত করবেন সৌল্লা সাল্লাই সাল্লাম যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যেতেন তখন তিনি তার খোঁজখবর নিতেন হজরত বিন মালিক রাজি আল্লাহ নবুলসল নব্বী সাল্লিয়াম আলা আল্লাহাবিন বহু আফিল মাউত প্রিয়নবী একজন যুবকের কাছে প্রবেশ করলেন সে একবারে মৃত্যুর কাছাকাছি চরম অসুস্থ আল্লাহ হাবিব তার মাথার পাশে বসলেন তার মাথায় হাত দিলেন ফকা আলা কৈফাত জিদু তার খবর নিলেন সে কেমন আছে জিজ্ঞাসা করলেন তুমি কেমন আছো তাহলে বোঝা যায় অসুস্থ মানুষকে দেখতে গেলে তার খোঁজ খবর নেয় আসুন না এতে করে সে একটু নিজেকে হালকা বোধ করে রসুল্লা সাল্লাইসাল্লাম যখন কারো অসুস্থতার পরে তাকে দেখতে যাওয়ার সময় পেতেন না তখন তিনি লোক পাঠাতেন আল্লাহ হাবিব কতটা দারুণ দায়িত্বশীল ছিলেন অভিভাবক ছিলেন ব্যস্ততার কারণে দেখতে যেতে পারেননি কিন্তু তিনি তাকে ভুলে যাননি লোক পাঠাতেন সে ফিরে আসতে জিজ্ঞাসা করতেন সে কেমন আছে হযরত সাদ বিন আনু অসুস্থ হল আলাইহি সাল্লাহসাল্লাম হজরত সাদ বিন ওবাদাকে দেখতে যেতে পারেননি তাই কিছু আনসারি সাহাবি ওনার কাছে কোনো একদিন এসেছিলেন আল্লাহ হাবিব তখন জিজ্ঞাসা করছেন খাল আনসার কৈফা আখি সাদ উবন ওবাদা ও আনসারি ভাইয়েরা আমার ভাই সাদ বিন ওবাদা কেমন আছে আল্লাহর হাবিব সাল্লাম এইভাবে মানুষের খোঁজখবর নিতেন যখন কোনো রোগীর কোনো বিষয়ে প্রয়োজন হয় তখন তাকে প্রয়োজন পূর্ণ করা প্রত্যাশা পূরণ করা রসুল সাল্লাম হজরত আনাজবিন মালিক থেকে একটি হাদিস আসছে এক ব্যক্তিকে দেখতে গেলেন তারপরে জিজ্ঞাসা করলেন তুমি কি কিছু খেতে চাও তখন ওই সাহাবি বললেন আমি কাক খাতে চাই কাক মানে পিঠা আল্লাহ রাবি সাল্লাম তখন তিনি ওই রুগীর জন্য পিঠা বানানোর জন্য নির্দেশ দিলেন এবং তিনি তা সংগ্রহ করে ওই ব্যক্তিকে খাইয়ে দিলেন এতে বোঝা যায় অসুস্থ মানুষকে শুধু দোয়া করা নয় শুধু তার ওষুধপত্র খাওয়ানো নয় তার প্রয়োজনীয় অন্য কোনো খাবারের যদি চাহিদা থাকে সেটাও পূর্ণ করা সুস্থদের দায়িত্ব রুগীর কাছে পরিস্থিতি বুঝে নিজের জন্য দোয়া চাওয়া এটাও একটি সুনাম কারণ অসুস্থ হওয়ার কারণে তার দোয়া বেশি কবুল হয় এর জন্য আল্লাহ হাবিব বলছেন ইসা দখাল আল্লাহ হাবিব বলছেন যখন তুমি অসুস্থ কাউকে দেখতে যাবে তুমি তাকে অনুরোধ করবে বলবে যে ভাই আপনি একটু আমার জন্য দোয়া করুন আল্লাহ হাবিব বলছেন অসুস্থ মানুষের দোয়া তাদের দোয়ার মতো এতে বোঝা যায় তাদের দোয়া যেমন মূল্যবান কবুল হওয়ার সম্ভাবনা বেশি অসুস্থ মানুষের দোয়াও খুব মূল্যবান কবুল হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য অসুস্থ মানুষদের জন্য আমরা দোয়া করব সুযোগ থাকলে আমরাও দোয়া চাইব রাসুলের শিখানো ভাষায় এই দোয়াগুলোকে গুরুত্ব দিয়ে নিজের ভাষায়ও অসুস্থদের জন্য বেশি বেশি দোয়া করব সম্মানিত দিনী ভাই ও বোনেরা সালেহীন থেকে আমরা আপনাদের সম্মুখে যে আলোচনা উপস্থাপন করলাম তা আল্লাহ তালা আমাকে এবং যারা আপনারা শুনলেন সকলকে আমল করা তৌফিক দান করুন এবং আল্লাহ মহিউদ্দিন নবী রাহমাহুল্লা রচিত এই চমৎকার বইটি আপনারা সংগ্রহ করবেন পড়ার টেবিলে রাখবেন সুযোগ পেলে একটু চোখ বুলাবেন আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি